গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের আমার অ্যাডেনিয়ামগুলো দেখাবো, প্রুনিং পরবর্তীকালে কী রেজাল্ট হয়েছে এবং কোন কোন গাছে ফুল এসছে এবং সমস্ত পরিচর্যা নিয়ে। এই যে সামনে এই গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখে বুঝতেই পারছো কাটিং থেকে করা গাছ। এই চারটে, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে পাতা ঠাতা গজিয়ে খুব সুন্দর গাছ হিসেবে পরিণত হয়েছে। তারপরে এই দুটো গাছ দেখাই। এই গাছগুলো না বললে বিশ্বাস করবে না, জাস্ট বালি থেকে বেরিয়ে আসা চারা এবং একটা এবং তার থেকে আরেকটা একটু বড় সাইজ, মানে খুব ছোট্ট ছোট্ট চারা আমি পেয়েছিলাম, আমি উপহার হিসেবে পেয়েছিলাম। সেইগুলো কিন্তু রিপোর্টিং করার পরে কিন্তু দারুণভাবে গ্রোথ নিয়েছে এবং অনেকটাই বড় হয়েছে। এবার প্রথমেই বলে রাখি যে মরুগোলাপ বা অ্যাডেনিয়ামের মিডিয়া কিন্তু কখনোই মাটি, শুধু মাটি দিয়ে রেডি করলে ভালো হবে না। আমি কিন্তু এখানে অনেকগুলো জিনিস ইউজ করেছি আমার অভিজ্ঞতা অনুসারে। সেখানে হলো গার্ডেন সয়েল 20% নিয়েছি, ভার্মি কম্পোস্ট 20% নিয়েছি, তারপর কোকোপিটো 20% নিয়েছি, আর যেটা নিয়েছি সেটা হলো 20% কাঠ কয়লা। খুব দানা দানা করে কিছুটা ডাস্ট করে নিয়েছি, পুরোটা ডাস্ট নয়, কিছুটা দানা দানা নুড়ি পাথরের মতো সাইজ, সেই জিনিসটা নিয়েছি 20%, আর বাকি 20% মিক্সচার নিয়েছি। তার মধ্যে হলো হাড়গুঁড়ো, শিংকুচি, নিমখোল, অল্প একটু সাফ ফাঙ্গিসাইড পাউডার। এবার দেখো, রিপোর্টিং করেছি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিরও পরে, তো তারপরে কিন্তু গাছগুলোর মানে দারুণ ফুলে কিন্তু ভরে গেছে। এই যে এই গাছটা আরও ফুল ছিল, দু একটা ফুল ঝরেছে, খুবই সুন্দর কিন্তু রেজাল্ট পেয়েছি। এই গাছটাই আমার একমাত্র দু বছরের পুরনো গাছ, আমি ভয়ে কোনোদিন রিপোর্টিং করিনি, এই বছরই প্রথম রিপোর্টিং করেছি, তো খুব সুন্দর রেজাল্ট। তার পাশের এই দুটো গাছ দেখো, এগুলো গ্রাফটিং করা ছোট্ট ছোট্ট অ্যাডেনিয়াম, বড় করব বলে আগের বছর এপ্রিল মাসের মাঝামাঝি কিনেছিলাম, তো তখন ওরা খুব ছোট ছিল, খুব একটা বেশি ফুলও দেয়নি, আমিও নড়াচাড়া করিনি। এই বছর রিপোর্টিং করার পর, প্রুনিং করার পরে এই গাছটা দেখো ফুলে কিন্তু ভরে গেছে, এই যে। আর এইটাতে দেখো, এইটাতে কিন্তু 20 গুণে শেষ করা যাবে না কত 20 এসছে। আবার এই তার পাশাপাশি এই গাছটাও আমি কিন্তু জানুয়ারি মাসে গিফট পেয়েছি, তো সেই হিসেবে মানে তখন একটাও পাতা ছিল না গাছে, শুধু আমি মানে বেয়ার গাছটা, খালি গাছটা, রুট আছে এরকম একটা গাছ পেয়েছিলাম, তো সেটারও এখন এইরকম অবস্থা। তো আমি বললাম যে আমি অ্যাডেনিয়ামের মিডিয়া কী করে তৈরি করি, রোজ জল দেই না, বুঝে জল দেই, কখনোই ভেজা থাকলে অ্যাডেনিয়ামে জল দেওয়া উচিত নয়। আর রিপোর্টিং করার পরও, প্রুনিং করার পরও কিন্তু আমি 20-25 দিন বাদে বাদে কিন্তু হাফ মুঠো করে হাড়গুঁড়ো আর হাফ মুঠো করে ভার্মি কম্পোস্ট আমি কিন্তু প্রত্যেকটা টবের মাটি খুঁচিয়ে খুঁচিয়ে মিশিয়েছি। আর যেটা করছি সেটা হচ্ছে অন্ততপক্ষে সপ্তাহে একদিন কিন্তু বিকেলের পরে রোদ কমে গেলে ফাঙ্গিসাইড জলে গুলে কিন্তু এই গাছগুলোতে স্প্রে করে দিচ্ছি। ওই ছোট্ট একটা গাছ, এই ছোট্ট গাছটাও কিন্তু বড় হয়েছে গ্রাফটিং করার পরে, এইটাতেও আশা করছি কয়েকদিনের মধ্যে কিন্তু খুব সুন্দর ফুল পাবো। তো মোটামুটিভাবে এই হলো অ্যাডেনিয়ামের পরিচর্যা, খুব কম যত্নে এই ফুল করা যায়, রোজ জল দেওয়ার ঝামেলা নেই, মিডিয়া শুকিয়ে গেলে জল দিতে হবে, এবং প্রুনিং এবং রিপোর্টিং করার উদ্দেশ্য হচ্ছে গাছের কডেক্স মোটা করা এবং প্রত্যেক বছর যাতে বেশি বেশি ফুল পাওয়া যায়। আর কাটিং থেকে যে গাছ হয় সে গাছের কডেক্স প্রথমেই অনেক মোটা হয় না, ধীরে ধীরে বছরের পর বছর রাখতে রাখতে বিভিন্নভাবে তাকে শেপে এনে তার কডেক্সে শেপ দিতে হয়। তো মোটামুটি এই হলো আমার তাহলে অ্যাডেনিয়ামের আপডেট।